ফিলিস্তিনিদের উপর বর্বরতার প্রতিবাদে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বর্জন করেছেন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। বাকিদের ইচ্ছা থাকলেও পরিস্থিতির কারণে খেলতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন তিনি। হাঙ্গেরির বুদাপেস্টে শনিবার সন্ধ্যায় হয়েছে দশম রাউন্ডের খেলা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ফিলিস্তিনের উপর ইসরায়েলি বর্বরতা চলছেই। মুসলিম বিশ্ব এক হতে না পারলেও প্রতিবাদ অব্যাহত, কখনো ব্যক্তিগত পর্যায়ে। সে তালিকায় যুক্ত হলেন বাংলাদেশি দাবাড়ু এনামুল হোসেন রাজীব। ফিলিস্তিনের উপর ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে দেশটির বিপক্ষে ম্যাচ বর্জন করেছেন বাংলাদেশের পঞ্চম গ্র্যান্ডমাস্টার। প্রথমে ফেসবুক পোস্টে নিজের সিদ্ধান্তের কথা জানান এনামুল হোসেন, এরপর বুদাপেস্ট থেকে চ্যানেল 24কে জানিয়েছেন নিজের অবস্থানের কারণ। ইসরায়েলি গভর্নমেন্টের যে বর্তমান যে অবস্থা, তাতে তো ইন্টারন্যাশনাল ফেডারেশনের, দাবা ফেডারেশনের উচিত তাদেরকেও একই রকম ভাবে, রাশিয়াকে যেরকম ভাবে বেলারুসকে ব্যান করা হয়েছে, একই রকম ভাবে ইসরায়েলকেও ব্যান করা উচিত। আমার কথা হলো যে কনসিস্টেন্সি থাকতে হবে। তো একই কাজের জন্য একজনকে আমি ব্যান করলাম আর একজনকে করলাম না, এটা তো ঠিক না মনে করি। দশম রাউন্ডে ইসরায়েলের বিপক্ষে ফাহাদ রহমান, মনন রেজা নির, তাসিন তাজর ও এনামুল হোসেন রাজীবের খেলার কথা ছিল। 3 নম্বর বোর্ডে ছিল রাজীবের নাম, কিন্তু তিনি খেলেননি, বাকিরা বাধ্য হয়েছেন। মানে আমি যতটুকু দেখেছি আর কি, যে আমাদের যে ইনবক্সে যে মেসেজ নিয়ে মেসেজ হয়েছে, সেখানে নিয়াজ ভাইও খেলতে আগ্রহী ছিল না, যে কারণে সে আজকে তার নামও নেই। তারপরে নিরও আসলে খেলতে খুব একটা আগ্রহী না। আমাদের না ফাহাদও হয়তো বা খেলার আগ্রহ থাকতো না, ওর শুধু নর্মের চান্স আছে, যে কারণে ও খেলতে চাচ্ছে আর কি। এই আমার মনে হয় না যে কারোই খুব একটা আগ্রহ আছে আর কি খেলা। রাজীব না খেলা তার পয়েন্ট পেয়েছে ইসরায়েল, যদিও তার খেলার পক্ষে ছিল ফেডারেশন। শামিম ভাই আর কি, আমাদের যে জেনারেল সেক্রেটারি, উনি মনে করেন যে আমাদের খেলা খেলাটাই ভালো আর কি। উনি আমাকে রিকোয়েস্ট করেছেন খেলার জন্য। মানে আমার আমার পয়েন্টটা তারা আর কি বাই ডিফল্ট পেয়ে যাবে আর কি। বাকি 3 বোর্ডের রেজাল্টের উপরে ডিপেন্ড করবে যে টিমের রেজাল্ট কি হবে। ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নেই, রাজনৈতিকভাবেও সবসময় ফিলিস্তিনের উপর দেশের আগ্রাসনের প্রতিবাদ করে আসছে বাংলাদেশ। ফিলিস্তিনের উপর চলমান ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ছাড়িয়েছে 42,000, যার অধিকাংশই শিশু। নির্বিচার হামলায় বাদ যাচ্ছে না হাসপাতালও। ফয়জুল ইসলাম, চ্যানেল 24।